বন্ধুরা সুযোগ যদি দরজায় করা না তাহলে দরজা নিজেই বানিয়ে নাও আর আজই খুলে ফেলো মেলবেটের দরজা উপরে দেখতে পাচ্ছেন লগ ইন এবং রেজিস্ট্রেশন দুটি অপশন দেওয়া আছে এখান থেকে রেজিস্ট্রেশন ক্লিক করবেন জন্য কিছু অপশন দেওয়া আছে এর মধ্যে ইন ওয়ান ক্লিকের মাধ্যমে সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন তাহলে ইন ওয়ান ক্লিক অপশনে ক্লিক করবেন এখানে কান্ট্রি বাংলাদেশ রাখবেন বাংলাদেশি টাকা বিলিটই থাকবে নিচে স্পোর্টস এরকমই রাখবেন তারপর এখানে প্রোমো কোড দিতে হবে যাতে আপনার অ্যাকাউন্ট পুরোপুরি ভেরিফাইড হয় প্রমো কোডের এই ঘরে লিখবেন এন হ্যাঁ আবার বলছি এন এ এই প্রমো কোডটি দিলেই আপনি বিভিন্ন পেমেন্ট মেথডের মাধ্যমে ২৪ ঘন্টায় ডিপোজিট ও উজ্জ করতে পারবেন প্রতি সপ্তাহেই বোনাস সহ অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই হান্ড্রেড পার্সেন্ট বোনাস পাবেন এখানে এন এ এই প্রমো কোডটি লিখবেন কোনোভাবে ভুল করলেই আপনার অ্যাকাউন্ট পুরোপুরি ভেরিফাইড হবে না প্রমোকোড দেওয়ার পরে নিচের দিকের খালি ঘরগুলোতে টিক দিয়ে এই সবুজ বাটনে ক্লিক করবেন আপনার সামনে যদি এরকম রোবট ভেরিফিকেশন চায় তবে তা সফলভাবে করে নেবেন তারপর কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন আপনার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিয়েছে এই আইডি আর পাসওয়ার্ড অবশ্যই স্ক্রিনশট নেবেন অথবা অন্য কোথাও লিখে রাখবেন তারপর নেক্সট বাটনে ক্লিক করে লগ অপশনে ক্লিক করে অ্যাকাউন্টে লগ ইন করবেন এখন ফিল ইন পার্সোনাল ডাটা এজন্য নিচে মেনু বাটনে ক্লিক করে উপরে ইউজার আইডিতে ক্লিক করলে এরকম একটি পেজ দেখতে পাবেন এখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বার ভেরিফাই করে

এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্যের সাথে মিল রেখে সব তথ্য পূরণ করবেন এখানে আপনার নামের প্রথম অংশটি লিখবেন তারপর এখানে আপনার নামের শেষ অংশটি লিখবেন তারপর এখানে আপনার জন্ম তারিখে লিখবেন প্রথমে সাল তারপর মাস ও তারিখ লিখবেন প্লেস অফ অর্থ অর্থাৎ আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন তা লিখবেন তারপর রিজোয়ার সিলেক্ট করে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর সিটি ঢাকার রেসিডেন্স ড্রেসের জিটি লিখে দেবেন টাইপ সিলেক্ট করে এখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করবেন এখানে সিটিজের ঘরে ওয়ান লিখে দেবেন ডকুমেন্ট না পারে এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি বসাবেন আর আপনার যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন কোনো সমস্যা হবে না তারপর এখানে ডেট অফ ইস্যুর জায়গায় আপনার জাতীয় পরিচয়পত্রের উল্টো পাশে

টাকা ডিপোজিট করতে পারবেন মানে এখানে সর্বনিম্ন তিনশো থেকে যত ক্যাশ করা যায় তত টাকাই ডিপোজিট করতে পারবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন তারা একটি পেমেন্ট মেথড এজেন্ট নাম্বার দিয়ে রেখেছে এই এজেন্ট নাম্বারই আপনাকে ক্যাশ আউট করতে হবে তো আমি এই নাম্বারটি কপি করে চলে যাব এই মেথডের ক্যাশ আউট অপশনে তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যাশ আউট সফল হয়েছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন করার পর তারা আমাদের একটা ট্রানজেকশন আইডি দিয়েছে এখান থেকে এই ট্রানজেকশন আইডিটি কপি করে চলে যাবেন সেই আগের অপশনে যাওয়ার পর এই যে উপরে আপনি যত টাকা ক্যাশ আউট করেছিলেন তা লিখবেন তো আমি যেহেতু দু টাকা করেছি তাই দু ছয়শো টাকাই লিখলাম তারপর আমরা যে ট্রানজেকশন আইডি কপি করে এনেছি সেই ট্রানজেকশন আইডি এখানে বসাবো এরপরে পেমেন্ট মেথড ওয়ালেট নাম্বার মানে আপনি যে নাম্বার থেকে ক্যাশ আউট করেছিলেন সেই নাম্বারটি এখানে লিখে দেবেন এরপরে নিচে কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করার পর আপনাদের সামনে ডিপোজিট সাকসেস নামে এরকম লেখা আসবে তার মানে বুঝতেই পারছেন বন্ধুরা আপনাদের ডিপোজিট রিকোয়েস্ট সফলভাবে তাদের কাছে চলে গিয়েছে তারপর 5 থেকে 10 মিনিট পর দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়ে গিয়েছে ভিউয়ার্স এভাবেই আপনি নিজেই প্রতিদিন ইনকাম করতে পারবেন অনেক টাকা তবে নিশ্চিত ইনকাম করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া প্রমো কোডটি দিয়ে অ্যাকাউন্ট খুলবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ